সাবিহা ও মৌমিতা যমজ বোন, তাদের দুজনকে দেখতে একই রকম। তাদের দুজনকে একসাথে দেখলে কাউকে চেনার উপায় নেই কোনটা সাবিহা আর কোনটা মৌমিতা। সাবিহা অনেক ভালো গিটার বাজায় এবং গান করে, তার একটি ব্যান্ডের গ্রুপও আছে। সাবিহার এই সাফল্য মৌমিতা কোনোভাবেই সহ্য করতে পারে না। আগামীকাল সাবিহার কলকাতায় একটি প্রোগ্রাম রয়েছে। সাবিহা সব রেডি হয়ে যখন গাড়িতে উঠবে তখন সে একটু টয়লেটে যায়। ঠিক তখন সুযোগ বুঝে মৌমিতা বাইরে থেকে বাথরুমের দরজাটা লাগিয়ে দেয়, আর তখন মৌমিতা নিজে সাবিহা সেজে গাড়িতে ওঠে। এর কারণ মৌমিতা চায় যেন সাবিহার প্রোগ্রামটি নষ্ট হয়ে যায় এবং তাকে সবাই খারাপ বলে। এরপর মৌমিতা যখন কলকাতায় পৌঁছালো এবং তার ড্রেসিং রুমে ঢুকলো, তখন তার রুমে ব্যান্ডের বাকি মিউজিশিয়ান মেধা ও মহুয়া আসে এবং মৌমিতাকে দেখে বুঝে ফেলে এটা সাবিহা নয়। এখন বন্ধুরা, সাবিহা ও মৌমিতা তো একই রকম দেখতে, তারপরেও মিউজিশিয়ান মেধা ও মহুয়া কীভাবে বুঝলো এটা সাবিহা নয়? যদি তোমরা এই উত্তরটি খুঁজে বের করতে পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কে উত্তরটি পারলে? সাবিহা তার ব্যান্ডে নিজে গিটার বাজাতো আর গান করতো, আর যারা গিটার বাজায় তার আঙুলে কখনো বড় নখ থাকে না, গিটার বাজানোর জন্য সব সময় ছোট নখ রাখতে হয়, আর তাই সাবিহারও তাই ছিল। আর যখন তারা মৌমিতার হাতে বড় বড় নখ দেখে তখন তারা বুঝে যায় এটা সাবিহা নয়। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। আকিব তার বড় বোন আদিজা ও ভাই মুসাফের সাথে পাহাড়ে ঘুরতে যেতে চায়, কিন্তু আকিবের বাবা কোনো মতেই রাজি হচ্ছে না। আকিব তার বাবাকে বারবার রিকোয়েস্ট করার সত্ত্বেও আকিবের বাবা কোনোভাবে রাজি হচ্ছে না, কিন্তু আকিব কারো কোনো কথাই শোনে না। আকিবের বাবা আকিবকে বলে, তুমি অনেক ছোট আর তোমার বোন এবং ভাই যে এলাকাতে যেতে চাইছে ওই এলাকাটা ভালো না, ওখানে প্রেতাত্মার বসবাস। আকিব তার বাবার কথা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না, সে ভাবে তার বাবা তাকে আটকানোর জন্য এই কথা বলছে। আকিব তার ভাই বোনের সাথে সেখানে যায় এবং সেখানে গিয়ে সে অনেক মজা পাচ্ছিল, কারণ সেখানে উঁচু উঁচু পাহাড়, ঝর্ণা আর মেঘ ভেসে যাচ্ছিল। আকিবের ভাই বোন যখন সেলফি তুলতে ব্যস্ত তখন আকিবও একা একা ঘুরতে থাকে। সে ঘুরতে ঘুরতে তার ভাই বোনের থেকে অনেকটা দূরে চলে যায়। হঠাৎ অদৃশ্য একটি শক্তি আকিবকে উপরে উঠিয়ে নেয় এবং বন জঙ্গল নদী পার করে একটি লম্বা টাওয়ারের রুমে নিয়ে আসে আর সেখানে আকিবকে বন্দি করে রাখে। আকিব সেখানে অনেক ভয় পাচ্ছিল, কারণ সে সেখানে একা ছিল এবং তার চারপাশে শুধু কঙ্কাল দেখতে পাচ্ছিল। তখন আকিব তার সামনে একটি টেবিলে তিনটি ওষুধের বোতল দেখতে পেল, যার প্রথম বোতলের গায়ে লেখা ছিল, এই ওষুধটি খেলে তুমি পশু পাখি হয়ে যাবে। দ্বিতীয় বোতলে লেখা ছিল, এটা খেলে তুমি অনেক শক্তিশালী হতে পারবে। এবং তৃতীয় বোতলে লেখা ছিল, এই ওষুধটি খেলে তুমি অনেক লম্বা হয়ে যাবে। এরপর আকিব তিনটি বোতল দেখে অনেক চিন্তায় পড়ে যায়। সে ভাবে, আমাকে যে করে হোক এখান থেকে বেরোতে হবে, কিন্তু এখন আমি এই তিনটি বোতলের কোন বোতলের ওষুধটি খাবো? এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে আকিবের কোন ওষুধটি খাওয়া উচিত? তোমার যেটা মনে হচ্ছে সেটা কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কে উত্তরটি পারলে? আকিবকে প্রথম বোতলের ওষুধটি খেতে হবে, কারণ আকিবকে যে টাওয়ারে বন্দি করে রেখেছে তার সামনে অনেক বড় একটি নদী রয়েছে, আর এই নদী পার হয়ে আকিবকে তার ভাই বোনের কাছে ফিরে যেতে হলে তাকে পাখি হতে হবে, আর তাই প্রথম বোতলের ওষুধটি খেলে সে পাখি হতে পারবে, আর দ্বিতীয় ওষুধটি খেলে সে শক্তিশালী হবে, কিন্তু এই শক্তি তার কোনো কাজে আসবে না, এবং তৃতীয় ওষুধটি খেলে সে লম্বা হয়ে যাবে, আর এই রুমটা অনেক ছোট, সে যদি অনেক লম্বা হয়ে যায় তার এখানে থাকতে কষ্ট হবে এবং সে বাইরে বেরোতে না পেরে সে এখানে মারা যাবে। তো বন্ধুরা, তোমরা যারা বুদ্ধিমান তারা অবশ্যই সঠিক উত্তরটি দিয়েছিলে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। কোন পাতার গাছ নেই বলো দেখি ভাই, তোমার বুদ্ধির বহরটা পরখ করতে চাই। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কী হবে?
বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? উত্তরটি হবে বইয়ের পাতা। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বলো তো বন্ধুরা, গরু ঘাস খেলে দড়ি কি খায়? যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পারলে? দড়ি পাক খাই। একদিন জাহান শপিংয়ে যাবার জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠে এবং সে তার বাসার কাজের মহিলাকে বলে, আমার জন্য দ্রুত দুইটা আপেল কেটে আনো। তখন কাজের মহিলা জাহানের জন্য আপেল কাটতে যায়। কাজের মহিলা একটি আপেল থেকে চার টুকরা করে এবং সে চার টুকরা আপেলের মধ্যে দুই টুকরা আপেল সে নিজে খেয়ে নেয়। এরপর সে অ্যাপেলের পিসটি টেবিলে রেখে আসে। এরপর যখন জাহান আসলো তখন সে চিৎকার দিয়ে কাজের মহিলাকে ডাকে এবং বলে, তুমি আমাকে একটা আপেল কেন দিয়েছ? তখন কাজের মহিলা যায় এবং আরেকটি আপেল কেটে জাহানকে দেয়। কিন্তু কাজের মহিলা মনে মনে ভাবে, আমি তো দুই টুকরা আপেল খেয়েছি, আর বাকি দুই টুকরা কে খেয়েছে? এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে, কাজের মহিলা তো দুই টুকরা আপেল খেলো, তাহলে আর বাকি দুই টুকরা আপেল কে খেলো? যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পারলে? বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছিলে, যখন জাহানের কাজের মহিলা অ্যাপেলটি রেখে যায় তখন জাহানের মেয়ে সেখানে বসে টেলিভিশন দেখছিল, আর আমার মনে হয় সে আপেলটি খেয়েছে, কারণ দেখো সোফার পাশেই অ্যাপেলের বীজ পড়ে আছে, আর এটা দেখেই বোঝা যায় সেই দুই টুকরো অ্যাপেল জাহানের মেয়ে খেয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলেন তাদেরকে ধন্যবাদ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনের এই দুটি পিকচার খুব মনোযোগ দিয়ে দেখো এবং এখান থেকে একটি অ্যাপের নাম বলো। যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পারলে? অ্যাপের নামটি হবে হটস্টার। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একদিন মেহজাবিন তার বোন খাদিজাকে বলল, আমি শুট করি কিন্তু কাউকে খুন করি না, এটা কিভাবে সম্ভব? এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে, এটা কিভাবে সম্ভব? বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পারলে? এই উত্তরটি হবে ফটোশুট করা, অর্থাৎ ফটোশুট করলে কাউকে খুন করা হয় না। এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা স্ক্রিনে তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলতে হবে এই তিনজন মহিলার মধ্যে কোন মহিলা ভূত ধরে রেখেছে। যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পারলে? তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে থাকা দ্বিতীয় মহিলার হাতে যে হাড়টি রয়েছে সেই হাড়ের মধ্য হতে ধোঁয়া বের হচ্ছে, তার মানে এই মহিলাটি হাড়ের মধ্যে ভূত আটকে রেখেছে। তো বন্ধুরা, তোমাদের মতামত কি এটা ছিল? কমেন্টে জানিও। হাড়টি মর মর মাথা খাই, চামড়া নিয়ে হাঁটে যাই, বল এই ধাঁধার উত্তর কি হবে বল। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি পারলে? এই ধাঁধাটির উত্তর হবে পাট গাছ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। দিন দেখি, সপ্তাহ দেখি, আরো দেখি মাস, এই জিনিসটি থাকে ভাই ঘরের আশপাশ, বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি পারলে? এই উত্তরটি হবে ক্যালেন্ডার। আর আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটি অন করে দাও, আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।